স্বাগত সন্ধ্যার মাসরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে সোয়া কোটির মতো বাংলাদেশি কাজ করেন। এর মধ্যে সবচেয়ে বেশি থাকেন সৌদি আরবে এবং সেখান থেকেই সর্বোচ্চ রেমিটেন্স আসে। কিন্তু চলতি অর্থবছরে বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশ থেকে পাচার হওয়া অর্থ সরকারি সুবিধা নিতে প্রবাসী আয় হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসছে বলে ধারণা করছে সিপিডি। নতুন মার্কিন ভিসা নীতিতে বিরোধীদের জ্বালাও পোড়াও আন্দোলন বন্ধ হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আজ এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, তবে এই নীতি গণতন্ত্র সুসংহত করতে কাজে আসবে কিনা তা নিশ্চিত নয়। অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন, এই নীতি নিয়ে তারা চিন্তিত নন। অন্যদিকে এডিটর্স গিল্ডের আলোচনায় বলা হয়, এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্যই করা হয়েছে। বছরের 5-8 মাস বেকার থাকেন তুরাগ পাড়ের জেলেরা। দখল আর দূষণের কারণে ওই এলাকায় নদী কেন্দ্রিক সব পেশা বিলুপ্ত হতে চলেছে। গবেষকরা বলছেন, তাদের জীবিকা রক্ষার কোনো উদ্যোগ চোখে পড়ে না। জীবন জীবিকা রক্ষায় সরকারি প্রণোদনা দাবি করেছেন জেলেরা। এবার বিস্তারিত, যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ প্রবাসী আয়ের আড়ালে ফিরে আসছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটি বলছে, প্রবাসী আয় দেওয়া প্রণোদনা পেতে এই সুযোগ নেওয়া হচ্ছে। আসছে অর্থ বছরের বাজেট নিয়ে সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংস্থাটি। সোয়া 1 কোটির মতো বাংলাদেশি কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশে, সবচেয়ে বেশি থাকেন সৌদি আরবে। তাই প্রবাসী আয়ও সবচেয়ে বেশি আসে দেশটি থেকে। হিসেব বলছে, সৌদি থেকে 2021 সালে এসেছিল $572 কোটি আর 2022-এ $454 কোটি। এই 2 বছরে দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, গড়ে $350 কোটি কম এসেছিল সেখান থেকে। তবে চলতি অর্থবছর প্রথম 10 মাসে রেমিটেন্সের দিক থেকে সৌদিকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র, এসেছে $304 কোটি আর সৌদি থেকে $303 কোটি, যাকে অস্বাভাবিক বলে মনে করে সিপিডি। যুক্তরাষ্ট্রে অনেক শিক্ষার্থীও আছে, তারা তো আর টাকা এখানে পাঠাতে পারে না। তাহলে এই টাকা এগুলি কোথা থেকে আসছে? এটা একটা ব্যাখ্যা, সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে যেখান থেকে এই যে পাচার হয়ে গেছে অর্থটা, সেই পাচারকৃত অর্থটাই আবার ফেরত আসছে। এবং এই যে রেমিটেন্সের উপরে 2.5% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সাবসিডি দেওয়া হচ্ছে, সেই সাবসিডিটার সুযোগও তারা নিচ্ছে। সংবাদ সম্মেলনে আসছে 2023-24 অর্থবছরের বাজেট প্রস্তাবনা তুলে ধরে সিপিডি। বলা হয়, অর্থনীতির কাঠামো সংস্কারে IMF নয় বরং দেশের স্বার্থ দেখা বেশি জরুরি। পরামর্শ আসে সুদ হার ও ডলারের বিনিময় মূল্য নির্ধারণের নীতি পরিবর্তনের। উচ্চাভিলাষী না হয়ে বাজেটে বাস্তবতা নির্ভর লক্ষ্য নির্ধারণের তাগিদ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। গতানুগতিক প্রবৃদ্ধি না, বন্টনের ন্যায্যতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, এই দুটোই হওয়া উচিত হলো এইবারের আমাদের বাজেটের মূল দর্শন। সেই সঙ্গে কালো টাকা সাদা করা বা অর্থ পাচারকে উৎসাহিত করে এমন কোনো নীতি যেন বাজেটে না থাকে, সেই তাগিদ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন মার্কিন ভিসা নীতি গণতন্ত্রকে সুসংহত করতে কোনো কাজে আসবে কিনা তা নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। তবে এর ফলে বিদেশে টাকা পাচার কমবে এবং নির্বাচন বন্ধে বিরোধীদের জ্বালাও পোড়াও বন্ধ হবে বলে তার ধারণা। সকালে রাজধানীতে দেশের স্বাস্থ্য খাতের 50 বছর নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী আরও বলেন, সরকার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে বদ্ধপরিকর। এ কাজের সহায়তার জন্য এই ভিসা নীতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে যদি বিরোধী রাজনৈতিক দলগুলোর জ্বালাও পোড়াও রাজনীতি বন্ধ হয় তা হবে মঙ্গলজনক। বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাংলাদেশের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা অন্য কোনো দেশে নেই। পাচার কমবে হয়তো ইনশাল্লাহ, আশা করতেছি। এর কারণে তারা আমাদের বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেইটাকে সাহায্য করার জন্যে তারা তাদের এই ভিসা নীতি প্রচলন করেছে।
হাফার ইট উড বি ইফেক্টিভ আই ডোন্ট নো। আমরা চাইব এই বিচারনীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ করো। গাজীপুরের মতো সুষ্ঠু নির্বাচন করবে আওয়ামী লীগ, তাতে কে ভিসা দিল, কে নিষেধাজ্ঞা দিল, এ নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মাথা নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর উত্তরবাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, কাউকেই ভয় করে না আওয়ামী লীগ। বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিয়েছে সরকার, সামনে চার সিটি নির্বাচন এবং জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। বিএনপি এতে বাধা দিলে ভিসা নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নতুন মার্কিন ভিসা নীতির লক্ষ্য শুধু বাংলাদেশি নির্বাচন বা গণতন্ত্র নয়, নিজেদের স্বার্থ রক্ষাই তাদের মূল এজেন্ডা বলে অভিমত সুধীজনদের। সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড আয়োজিত গোল টেবিল আলোচনায় কেউ কেউ এই নীতিকে মোড়লগিলি হিসেবেও উল্লেখ করেন। মাহমুদুল হাসানের রিপোর্ট। সতর্ক কূটনীতি, নিষেধাজ্ঞার রাজনীতি শিরোনামে সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ডের সাপ্তাহিক এই গোল টেবিল আলোচনায় উঠে আসে বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসার নীতির বিষয়টি। এই জিনিসটাই, এই মোরলিপানা, কে তাদেরকে এই অধিকার দিয়েছে যে সারা বিশ্বের তারাই নির্ধারণ করবে যে কাকে ভিসা দিবে কে দেবে না। বক্তারা বলেন, অনেক দেশের রাজনীতিবিদদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, যা সেখানে গণতন্ত্র চর্চায় প্রভাব ফেলেনি। কে কোন দেশে ভিসা দিবে কে না দিবে, অনেক ইন্ডিয়াতে রিজেক্ট করে না, বহু লোকে ভিসা দিচ্ছে না, বাট দ্যাট ইজ দেয়ার পলিসি। দোজ হুল বি ইনভলভড ইন বাইরের কোনো দেশ বা কোনো সংস্থা, সেটা জাতিসংঘ হোক, কমনওয়েলথ হোক, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ, তা এর হস্তক্ষেপে দেশের ভেতরের কোনো গণতান্ত্রিক বা কোনো ধরনের মানে গুণগত পরিবর্তন হয়, সেটা দেশের ভেতরের যে পলিটিক্যাল ফোর্সেস, সোশ্যাল ফোর্স, তাদের কি করতে হবে। এ প্রসঙ্গে গাজীপুরে হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে টানেন কেউ কেউ, আগামী জাতীয় নির্বাচনেও জনগণই হবে মূল শক্তি। নির্বাচন কেন্দ্রীকৃত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে। দ্বিতীয়ত, কেউ যদি অন্যায় করে তাকে সাজা দিবেন, তার স্ত্রীকে তো সাজা দিতে পারেন না। এই সিদ্ধান্ত গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রভাব পড়েছে, এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। আমি ক্লিয়ারলি দেখেছি দ্যাট ইট হ্যাজ এফেক্টেড গাজীপুর। ইলেকশন কমিশন আর্টিকেল 91 আমরা যেটা করে আসলাম সেটা আজ পর্যন্ত প্রযোজ্য করেনি, এই প্রথম একটা প্রযোজ্য করলো। আলোচকরা মনে করেন, যারা নির্বাচনকে প্রতিহত করতে চায় তাদের জন্য এই ভিসা নীতি একটি বার্তা। কাউরি বেশি উৎফুল্ল হবার প্রয়োজন নাই, কারণ এটাকে নিয়ে আমাদের, আমি আই এগ্রি যে এটাকে নিয়ে আমাদের খুব বেশি মানে একেবারে চঞ্চল হওয়ার কোনো কাজ দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের নির্বাচন আমাদেরই করতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান স্পর্শকাতর উল্লেখ করে বঙ্গোপসাগর নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন আলোচকরা। বিগেরে থাকবে জিও স্ট্র্যাটেজিক লোকেশন আমাদের, এই আপনার একদম হংকং থেকে শুরু করে আপনার এশিয়া প্যাসিফিক রিমের যে কান্ট্রিজগুলো আছে, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তার স্ট্র্যাটেজিক লোকেশন। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। ক্রমাগত নদী দখল আর দূষণের কারণে বছরের 5 থেকে 8 মাস বেকার থাকেন তুরাগ পাড়ের জেলেরা। নদী কেন্দ্রিক এসব মানুষের জীবিকা রক্ষায় সহযোগিতার দাবি তাদের। জাহাদ সেলিমের রিপোর্ট, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। কাউন্দিয়া এলাকার জেলেপল্লীর নয়া মিয়া 70 ঊর্ধ্ব এই ব্যক্তি একসময় তুরাগে মাছ ধরে সংসার চালাতেন, কিন্তু গেল 1.5 দশক ধরে এখানে মাছ নেই বললেই চলে। ক্রমাগত দখলের কারণে সংকুচিত হয়েছে তুরাগ, আর দূষণের কারণে কমেছে মাছ। নদীকেন্দ্রিক পেশা তাই বিলুপ্তির পথে। আমরা কীভাবে চলি সেটা উপর আলাদা নেই, আমরা কিস্তি থেকে টাকা তুলি, পুরো বছর চালাই, যখন পানিটা আবার একটু বর্ষাতে পানি ভালো হয় তখন টুকটাক টুকটাক করতে করতে আমরা ঋণ শোধ করি, আবার ঋণ নিই। আপনার তো দেখতে আছেন পানি পচা, এই সময়ের মধ্যে কই পামো মাছ। সরকারি তালিকায় জেলে হিসেবে এখানকার অনেকেরই নাম তালিকাবদ্ধ হয়েছে প্রায় 8 বছর হতে চলল। প্রমাণস্বরূপ তার কার্ডও দেখালেন কেউ কেউ, কিন্তু কার্ড থাকলে কি হবে, তাদের জন্য সহায়তার কোনো ব্যবস্থা হয়নি এখনো। যে কার্ড করে দিছে কার্ডের কোনো মূল্যই নেই এক হিসাবে আমাদের কাছে, যদি আমরা জিনিসই না পাই তাহলে আমার এই কার্ড দিয়ে দরকার কি? এই কার্ডে কিছু পাইনি, বেকার পয়সা, আমি বেকার, একদম বেকার।
দখল আর দূষণের কারণে নদীকেন্দ্রিক সব পেশা বিলুপ্ত হতে চলেছে, অথচ জীবিকা রক্ষা ও প্রণোদনার ব্যবস্থা করার কোনো উদ্যোগ চোখে পড়ে না, বলছিলেন নদী নিয়ে কাজ করা এই গবেষক। বাধ্যতামূলকভাবে তাদেরকে যে বেকার থাকতে হয় সেটা কিন্তু সরকারি কোনো পলিসির কারণে বেকার থাকতে হচ্ছে না, সে এখানে বেকার থাকতে হচ্ছে আমাদের যে উন্নয়নের নামে আমরা যে নদীকে দূষণ করছি, বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে যে পয়োবর্জ্যগুলো আসছে, ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট আসছে, এবং ঢাকা এবং গাজীপুর শহরের যে পয়োবর্জ্যগুলো আছে সেগুলোর কারণে জানুয়ারি থেকে এপ্রিল মে পর্যন্ত, কখনো কখনো জুনের আগ মুহূর্ত পর্যন্ত, এই যে পুরো পাঁচ মাস সময়, এই পাঁচ মাস সময়ে নদীতে একটি মাছও থাকে না। প্রান্তিক এই জেলেদের জন্য আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চেয়েছিলাম মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন ওই কর্মকর্তার কাছে। যখন কোনো ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন সরকার কিন্তু খাদ্য সহায়তা দিয়ে থাকে, অভ্যন্তরীণ জলাশয়ে এখনও আমরা সেভাবে ব্যান আরোপ করা হয়নি। আমাদের উদ্যোগ আছে যে অন্ততপক্ষে জেলাভিত্তিক যেগুলো খুব ভালো জলাশয়, পটেনশিয়াল জলাশয়, সেগুলো কনজার্ভ করার জন্য হয়তো বা সরকার এ ধরনের ব্যান আরোপ করবে, এবং তখন হয়তো সরকার একইভাবে খাদ্য সহায়তা দেওয়ার এবং পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থানের সময় ওই পিরিয়ডটাতে যা তারা চলতে পারে সে ধরনের উদ্যোগ হয়তো নেবে। তুরাকপাড়ে এমন 22টি জেলেগ্রাম রয়েছে যেখানে বাধ্যতামূলক বেকারত্ব চলে 8 মাসের মতো। এ সময় বেকার সমস্যা আর ঋণের কিস্তির চাপ নিয়ে বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ে টিকে থাকতে হয় এখানকার জেলেদের। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের ব্যবসা বাণিজ্য সহ উন্নয়নের বড় বাধা জাতীয় রাজস্ব বোর্ড, বলেছেন পরিকল্পনামন্ত্রী। এজন্য তিনি ব্রিটিশ সময়ের আইনকে দায়ী করেছেন। দুপুরে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত আলোচনায় তিনি এমন কথা বলেন। উন্নয়নের পথে অন্যতম প্রধান, হ্যাঁ বলুন প্রধান, অন্যতম প্রধান বাধা ফর গুড রিজন, আমি দোষারোপের বিষয় নয়, ইটস এ ভেরি ভেনারেবল ওল্ড অর্গানাইজেশন, চিমলেনের ব্যক্তি নয়, সমস্যা হলো রুলস অ্যান্ড রেগুলেশন। এইটা আমি ওখানে ছিলাম নিজে, আমি কাজ করেছি। রুলসগুলো এমন বাঁকাভাবে বানিয়ে দিয়ে গেছে ব্রিটিশরা তাদের প্রয়োজনে, পাকিস্তানের সাস্টেন করেছে, আমরাও বুঝি নাই। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই রুলসগুলোকে আমরা না সরাই, স্টেপসগুলো না সরাই, আমাদের পথে বাধা থাকবে। কিছু অতি উৎসাহী মানুষের কারণে দেশে বারবার নিষেধাজ্ঞা আসছে। ঢালাওভাবে সবাইকে দায়ী না করে বিশেষ গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি জনসমাবেশে এসব কথা বলেছেন বক্তারা। সরকারের পতন সহ 10 দফা দাবি এবং দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা আরও বলেন, দেশে বিদেশে সবখানে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগ, রাতের ভোটের আয়োজন করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। ঢাকা ছাড়াও দেশের 15 জেলা এবং মহানগরে আজ জনসমাবেশ করেছে বিএনপি। যারা আজকে সারা বাংলাদেশে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে, গণতন্ত্রের পথে, এদেশের গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনে যারা অতি উৎসাহী হয়ে বাধা দিচ্ছেন, আমরা আপনাদের কাছে আহ্বান করি, আপনারা এ তাদের পক্ষ ত্যাগ করে জনগণের পক্ষে আপনারা দাঁড়ান, আপনাদেরকে কেউ কিছু বলবে না। পাবনা সহ দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য তৈরি করা হচ্ছে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে প্রকল্প বাস্তবায়িত হলে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে 1/3 পেঁয়াজ। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মেজর রিপোর্ট। সংরক্ষণের অভাবে পেঁয়াজ প্রধান পাবনায় প্রতি বছর কৃষক পর্যায়ে নষ্ট হয় মোট উৎপাদিত পেঁয়াজের 30-40%। ক্ষতি থেকে বাঁচতে মধ্যস্বত্বভোগীদের কাছে কম দামে পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হয় কৃষক। 2-3 মাস রাখার পরই দেখা যায় যে স্যার পিস পছন্দ করে অর্ধেক ফেলা দলে, সেই পিস লাস্টে দেয় 700-600 টাকা বিক্রি করে। টাকা পাইতে না, টাকা পাইতে ব্যবসায়ীরা মাদিরা এরা রাখে বিক্রি করে টাকা পাইতে, কিন্তু আমরা টাকা পাতাম না। 100 মন রাখলে আমরা লাস্টে এসে দেখা গেছে পাইছে কেউ 50 মন, কেউ 40 মন, কেউ 20 মন। কৃষকদের রক্ষায় সুজানগরের পোড়াডাঙ্গা ও সাথিয়ার বনগ্রাম পূর্বপাড়ায় পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে 2টি মডেল পেঁয়াজ সংরক্ষণাগার। কৃষি বিভাগের উদ্ভাবিত এসব সংরক্ষণাগারে স্বল্প ব্যয়ে 9 মাস পেঁয়াজ রাখতে পারবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এই পেঁয়াজটা ঠান্ডা থাকে,
আর্দ্রতা কম থাকে, যার ফলে পেঁয়াজ 9 মাস পর্যন্ত এর কালারটা এরকম চকচকা থাকবে। এক মাস রাখার পরে গতকালকে নিজে ইমি করে হাতায় দেখছি প্রতিটা পেঁয়াজই ই করেছি, তাতে দেখা গেছে যে একটা পেঁয়াজও পছন্দ ধরে নেই আর কি, এতে হয়তো পেঁয়াজটা ভালো থাকবে। যে পদ্ধতি আছে পলস্টার এর যদি পিস রাখি তাহলে আমার পিস খুব সুন্দর থাকবে, একটা পিস নষ্ট হবে না। কৃষি বিপণন বিভাগের তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা 23 লাখ টন, এবার উৎপাদন হয়েছে 34 লাখ টন, যার 1/5 পাবনাই। আমাদের পেঁয়াজ উৎপন্ন হয়েছে সারা বাংলাদেশে প্রায় 34.17 লক্ষ মেট্রিক টন, আর সেটার বিপরীতে আমাদের চাহিদা কিন্তু কম আছে, চাহিদা আছে আমাদের নর্মালি 23 থেকে 24 লক্ষ মেট্রিক টন। তো কিন্তু এই যে যেহেতু এখানে অপচয় হয়, এই অপচয় হওয়ার কারণে আমাদের ঘাটতিটা হয়ে যায়। উদ্বৃত্ত উৎপাদন সত্ত্বেও বছরে গড়ে 6 থেকে 8 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। এ সংকট মোকাবেলা এবং মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা রোধে আধুনিক সংরক্ষণাগার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যে কারণে পচে যায়, নষ্ট হয়, তার মূল কারণ হলো ওই সময়ে তাপমাত্রা অনেক বেশি থাকে, প্রায় 30 থেকে 35 ডিগ্রি বা কখনো কখনো 40 ডিগ্রি হয়ে যায়। তো আমরা যদি এই পেঁয়াজটাকে আমরা ঘরটাকে এমনভাবে তৈরি করছি যে ন্যাচারাল বাতাস কন্টিনিউয়াসলি এই ইয়ের মধ্যে ঢুকবে, পেঁয়াজ অত্যধিক গরম হবে না এবং পচে নষ্ট হবে না। চলতি অর্থ বছরে পেঁয়াজ প্রধান 7টি জেলায় 300 সংরক্ষণাগার তৈরি করছে সরকার, যার মধ্যে পাবনাতেই হবে 85টি। এছাড়া জেলার পেঁয়াজের 3টি বড় হাটে কৃষকদের জন্য তৈরি করা হচ্ছে 3টি বিক্রয় কেন্দ্র। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। খুলনা ও বরিশাল সিটির আসন্ন নির্বাচনে প্রার্থীরা দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করছেন, ভোটারদের মন জয় এবং সমর্থন আদায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। জাস্ট রিপোর্টে দেখুন বিস্তারিত। খুলনা সিটি নির্বাচনে রূপসা বাজার ও ঘাট এলাকায় সকালে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুদার আব্দুল খালিক। এ সময় তিনি অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার জন্য আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানান। আমি যে কাজ শুরু করেছি এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমাদের আরও 1-1.5 বছর লাগবে, অর্থাৎ এই কাজগুলো সম্পূর্ণ করা যায় সেই জন্য তারা যাতে আমার নৌকায় ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিলে আমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারি, আমি এটাই আমাদের খুলনার ভোটারদের কাছে এটাই আমার প্রত্যাশা, এবারাই আমার দাবি। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু নগরীর গল্লামারি ও বানগাতি এলাকায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দৌলতপুরের 4 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। বিগত মেয়রের সময় উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে অভিযোগ তাদের। মেডিকেল কলেজ আমরা করছি, আরো হিসেবে আমরা করছি, বিশ্ববিদ্যালয় আমরা করছি, জাদুঘর আমরা করছি, টার্মিনাল আমরা করছি, অনেক উন্নয়ন করছি আমরা এই শহরে। আমি মনে করি এই শহরের দুর্নীতিবাজদের কারণে এই সঠিক পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না, এক সংস্থা এসে রাস্তা করতেছে আর এক সংস্থা এসে আবার ওটা বানাচ্ছে। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর সমর্থনে নগরীর সদর রোড থেকে দুপুরে মিছিল বের করা হয়। পরে আবুল খায়ের আবদুল্লাহ সাংবাদিকদের জানান নগরীর ব্যাপক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা থাকবে তার। ইনশাআল্লাহ এটা আমি ব্যাপকভাবে উন্নয়ন হবে, এটা আমার আমার সর্বাত্মক আমি আমার চেষ্টা আমার প্রয়াস আমি চালিয়ে যাব। নগরবাসীর কাছে আমি আমার ভোট চাই এবং তাদেরকে আমার সালাম গ্রহণ করবেন এবং নগরবাসী আমাকে দোয়া করবেন। সকালে বরিশাল নগরীর 21 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন। আজকে এই বর্ষা আসতেছে, বর্ষা শুরু হয়ে গেছে, হাঁটু পরিমাণ পানি, আমরা গতকালকেও রাস্তায় নামতে পারি না, তাই সর্বাগ্রে খালগুলোকে আপনার খনন করতে হবে। আলোচনার মতামতের ভিত্তিতে কীভাবে এগুলো অবমুক্ত করা যায়, বরিশাল শহরকে বাঁচানো যায়, সেটা আমার একটা প্রায়োরিটি লিস্টে থাকবে। আগামী 12 জুন খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রচারে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নারী দলের স্ট্রাইকার সিরাজ জাহান স্বপ্না। রংপুরে নিজ বাসা থেকে ভিডিও বার্তার মাধ্যমে মাছরাঙ্গা টেলিভিশনকে জানিয়েছেন তার খেলা ছাড়ার কারণ।
আসলে অনেক বছর ধরে খেলাধুলা করতেছি, তো তাই ভাবলাম যেহেতু খেলার ব্যস্ততায় আসলে ফ্যামিলিকে টাইম দিতে পারি না, তাই মনে হলো যে একটু ফ্যামিলিকে সময় দেই এবং নিজেকে একটু সময় দেই। যেহেতু অনেক ছোটবেলা থেকে আমি ফুটবলের সাথে জড়িয়ে গেছি এবং অনেক ছোটবেলা থেকে আমি খেলাধুলাটা শুরু করছি, তো খেলাটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল এবং অনেক বছর খেলার সাথে ছিলাম এবং অনেক ভালোবাসা একটা জায়গা ফুটবলটা, তো সেক্ষেত্রে তো মিস করবো, এটাই স্বাভাবিক। সন্ধ্যার মাছরাঙা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলতি অর্থবছর যুক্তরাষ্ট্র থেকে এসেছে বেশি রেমিটেন্স, দেশ থেকে পাচার হওয়া অর্থ সরকারি সুবিধা নিতে প্রবাসী আয় হিসেবে আসছে ধারণা সিপিডির। মার্কিন ভিসা নীতিতে বন্ধ হবে জ্বালাও পোড়াও, আশা পররাষ্ট্রমন্ত্রীর, চিন্তিত নন কাদের, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এ নীতি বলছেন বিশ্লেষকরা। দখল দূষণে বিলুপ্ত হচ্ছে নদীকেন্দ্রিক পেশা, বছরে 5 থেকে 8 মাস বেকার থাকেন তুরাগ পাড়ের জেলেরা, জীবিকা রক্ষায় প্রণোদনার দাবি। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট করতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এড়েও চলছে বায়ুদূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।